ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এই কথাটা আপনাদের জন্য যুক্তিযুক্ত কারণ আগামীকাল মঙ্গলবার দিন পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কল্যাণ রায় আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল মঙ্গলবার দিন কোন পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে দেখুন আমি এই ভিডিওতে পাঁচটি রাশির নামের পাশাপাশি তাদের টার্গেট নাম্বার শুভ রং ও শুভ সময়ের কথা বলে থাকি আর এই সমস্ত কথাই কিন্তু ইন জেনারেল বলে থাকি অর্থাৎ আমি এখান থেকে কারোরই জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলি বলছি সেটি পুরোটাই ইন জেনারেল তাই আগে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নিন এবং যার মাধ্যমে আপনার জীবনে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে বর্তমান দশা অন্তর্দশা আপনার কতটা সাপোর্ট করছে সমস্তটাই জানতে পারবেন দেখুন প্রাপ্তি জিনিস প্রত্যেকেই কিন্তু আশা করে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে ঘটবে তা কখনোই ভাববেন না প্রাপ্তি ঘটার জন্য মেন যে কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ আর এই রাহুগ্রহকে আপনার ব্যক্তিগত জন্মছকে বা চাটে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটবে না এবার কারো জন্মছকে দেখা গেল রাহুগ্রহ শুভ রয়েছে কিন্তু কতটা শুভ অর্থাৎ কত ডিগ্রিতে রয়েছে ডিগ্রির একটা তারতম্য কিন্তু রয়েছে একটি রয়েছে বাল্য কাল একটি রয়েছে যৌবনকাল একটি বৃদ্ধকাল এছাড়াও আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে সেটাও সবচেয়ে বড় বিষয় তাই আগে আপনারা আপনাদের ভাগ্যভাবকে স্ট্রং করে ফেলুন আর এই ভাগ্যভাবকে স্ট্রং করার মাধ্যমে আপনার জীবনে কিন্তু হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবেই ঘটবে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল মঙ্গলবার দিন কোন পাঁচটি রাশির হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে তার আগে চোখ রাখা যাক আগামীকালের শুভ সময় ও অশুভ সময়ের কথায় অর্থাৎ শুভ সময় যে সময়টি বলবো সেই সময়টাকে কাজে লাগাবেন আর অশুভ সময় বলতে রাহুকাল যে সময়টাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে রাহু রাহুকাল যে সময়টি হতে চলেছে সেটি হচ্ছে দুপুর তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে তাহলে কোন সময়টাকে কাজে লাগাবেন সকাল নটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন এবার আসুন আমি একে একে সেই পাঁচটি রাশির নাম জানাতে চলেছি যে রাশিগুলি আগামীকাল প্রবল প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি করতে চলেছে প্রথম যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের যে টার্গেট নাম্বার আপনারা ইউজ করবেন সেটি হচ্ছে নয় এবং চার এর পরবর্তী দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি আপনি মকর রাশির মানুষ হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনও হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার নয় এবং পাঁচ এর পরবর্তী তিন নম্বর যে রাশির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি আপনি ধনু রাশির মানুষ হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার ছয় এবং আট এর পরবর্তী চার নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি আপনি সিংহ রাশির মানুষ হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারা হতে চলে রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার এক এবং সাত এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশির মানুষ হলে আগামীকাল মঙ্গলবার দিন আপনাদের জীবনেও প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও হতে চলেছেন রাশিচক্রের সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার দুই এবং পাঁচ ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ